Making Bengal Weekly Fast. কম খরচে বিদেশে ডাক্তারি পড়তে যাওয়ার সুযোগ মিশন MBBS বেস্ট অ্যাব্রড MBBS কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 9732122744 নম্বরে বাকযুদ্ধ করার কোনো দরকার নেই সবাই সব জিনিস জানবে বুঝবে এরকম নয় কমেন্ট করতেই পারে ফেসবুকে যে কেউ তার মানে উনি সব জানেন বা ঠিক বলেছেন এরকম নয় অ্যাভয়েড করা উচিত দাদা কল্যাণ ব্যানার্জি বলেছেন বিজেপি লোকজন না জয় শ্রীরাম বলে রেপ করে ওনার মাথায় এসবই ঢুকেছে বয়স হলে যে ভীমরতি হয় এটা ওনাকে দেখলে বয়ে যাচ্ছে শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পার্কের পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ 03-210-255-046 জিম ঘর বন্ধ প্রেমে ব্যর্থ বশীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খানা রাজ্যের জন্য যা ভ্যাকসিন প্রয়োজন কেন্দ্র তার থেকে কম ভ্যাকসিন পাঠিয়েছে ওনার নেতারা যদি সব ভ্যাকসিন নিয়ে নেন তো যারা পাওয়ার তারা তো পাবে না কম তো পড়বেই কেন্দ্রের টাকা এলে আগে ভাগাভাগি হয়ে যাবে তো ডেভেলপমেন্ট কী করে হবে ভ্যাকসিন এলো সেটাও ভাগাভাগি হয়ে গেল রেশন আসবে সেটাও ভাগাভাগি হয়ে যাবে তো সাধারণ মানুষের জন্য যে ভ্যাকসিন এসছে তার কম পড়বে রেশন কম পড়বে টাকা কম পড়বে সব জায়গায় একই জিনিস দেখছি আমরা আগে ওনারা নেওয়ার পরে তারপরে পাবলিকের জন্য থাকে তো কম পড়বেই যারা রিস্ক নিয়ে সমাজের মধ্যে যাচ্ছেন ভিড়ের মধ্যে যাচ্ছেন ডিউটি করছেন এরকম পুলিশের লোক হেলথ ওয়ার্কার্স ডক্টর নার্স এদের জন্য সেটা এসেছিল আশাকর্মী যারা সমাজের মধ্যে ঘুরে বেড়ান তো সারা দেশে 3.5 কোটি দেওয়া হয়েছে কেবল যারা এই ধরনের কাজ করছেন তাদের জন্য পলিটিক্যাল লিডারদের জন্য নয় তো এত প্রাণের ভয় MLA চেয়ারম্যান সব গিয়ে নিয়ে নিচ্ছে তো ন্যাচারালি কম হবেই তাই হয়েছে দিলীপদা কালকে রাজীব ব্যানার্জি ফেসবুক লাইভ এবং সেখানে বিভিন্ন ইস্যু যেমন সরকারকে তুলোধনা করা হয়েছে এক কথায় বলা যেতেই পারে যে চাকরি হচ্ছে না বিভিন্ন বেকার যুবকরা এইসব নিয়ে কি বলবেন স্বাভাবিক আছে তো আজকে 10 বছর সরকার চললো চারিদিকে নাই চলছে আজকে যারা গেছিলেন বাংলার পরিবর্তনের জন্য তারা হতাশ হয়েছেন তারা জীবনে 10 বছর 15 বছর 20 বছর 25 বছর দিয়েছেন ওই পার্টির জন্য পার্টি ক্ষমতায় এলো লাভ কাদের হলো কিছু লিমিটেড লোকের লাভ হয়েছে কিছু পরিবারের লাভ হয়েছে সাধারণ সমাজ কিছু পায়নি আর যারা উন্নয়নের জন্য পরিবর্তনের জন্য গেছিলেন তারাও হতাশ হয়েছে কিছু করতেই পারেননি করতে দেওয়া হাত বেঁধে রাখা হয়েছে আজকে সে কথাগুলো তারা বলতে বাধ্য হচ্ছেন পাবলিক কাছে আবার যেতে হবে জবাব তো দিতেই হবে সাধন পান্ডে কালকে বলেছেন যে আমি কাজ করতে পারছি না সরকার আমাকে কিছু ক্ষমতা দিচ্ছে সরকার কাছে ক্ষমতা আছে উনি তো আগেও বলেছেন তো ভাবুন একজন স্পোর্টস মিনিস্টার 4.5 বছরে একটা ফাইল পেয়েছেন তো স্পোর্টসের কী অবস্থা পশ্চিমবাংলায় আজকে সেচ মন্ত্রী বনমন্ত্রী হয়েছেন উনি আইলার সময় যে বাঁধ ভেঙে গেছিলো সুন্দরবনে সে সমস্ত বাঁধ কংক্রিট হওয়ার কথা ছিল এবং 5,500 কোটি টাকা 2010 সালে এসেছিল আর পরের বছর সরকার চলে যায় সিপিএমে সব টাকা এদের হাতে ছিল সে টাকা ব্যবহার হয়নি কেন বাঁধ হয়নি আবার কেন কাঁচা বাঁধ আবার কেন ভেঙে গেল আলফানতে আমার মনে হয় রাজীববাবু নিজে গেছিলেন ওখানে আমি সে ফটো দেখেছি সেটা নিয়ে আমি খোঁচাও মেরেছিলাম ওনাকে তো তিনি গিয়ে কমপক্ষে স্পটে পৌঁছেছিলেন দেখেছিলেন যে বাঁধ হয়েছে কি না হওয়া উচিত তো তারপরে তাকে সরিয়ে দেওয়া হলো আমার মনে হয় তিনি থাকার ফলে কাটমানি অসুবিধা হচ্ছিল তাই তাকে ডিপার্টমেন্ট চেঞ্জ করে জঙ্গলে পাঠিয়ে দেওয়া হলো তো আজ যদি উনি এই কথা বলেন একদিন চেপেছিলেন আজকে বলতে বাধ্য হচ্ছেন খুব ভালো কথা আর একাধিক মন্ত্রী বলতে আরম্ভ করেছেন MLA এমপিরা বলতে আরম্ভ করেছেন ভেতরের ব্যাপারটা জানা যাচ্ছিল না কী চলছিল আমরা তো অভিযোগ করেইছিলাম কাজ করছে না করতে দিচ্ছেন আজকে তার ভেতরের লোকেরা এই কথা বলছে দাদা সায়নী ঘোষ অন্যতম একজন অভিনেত্রী মানে বাংলা জগৎ সিরিয়াল তার একটা ফেসবুক পোস্ট ঘিরে ইতিমধ্যেই সারা রাজ্য জুড়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে এবং ইতিমধ্যেই তথাগত রায়ও এটা নিয়ে মানে ওনার সঙ্গে একটা বাকযুদ্ধ তৈরি হয়েছে এবং বিজেপির তরফ থেকে বিভিন্ন জায়গা থেকে ওনাকে আক্রমণ করা হচ্ছে বাকযুদ্ধ করার কোনো দরকার নেই সবাই সব জিনিস জানবে বুঝবে এরকম নয় কমেন্ট করতেই পারে ফেসবুকে যে কেউ তার মানে উনি সব জানেন বা ঠিক বলেছেন এরকম নয় অ্যাভয়েড করা উচিত দাদা কল্যাণ ব্যানার্জি বলেছেন বিজেপির লোকজন না জয় শ্রীরাম বলে রেপ করে ওনার মাথায় এসবই ঢুকেছে বয়স হলে যে ভীমরতি হয় এটা ওনাকে দেখলে বয়ে যাচ্ছে আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন দি সরারহাট নার্সিং হোম সরারহাট বেনেপাড়া ঘরে বসে প্রতিকার করান নিজের ভাগ্যকে বদলে ফেলুন তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ ফোনে যোগাযোগ 9836459511